বিজেপি ডকুমেন্টই প্রকাশ করে বলতে হচ্ছে কেন রাষ্ট্রপতি শাসন চাই, কেন্দ্রের সরকারটা তো তাদের হাতে। বুকের পাটা যদি থাকে, বাপের ব্যাটা যদি হয়, রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক না। এই হাতে ধারালো অস্ত্র শাসককে চেপে ধরতে একেবারে নাছোড় বিজেপি। দ্য বিগ রিভিল, দ্য সন্দেশখালী শকার, 20.5 মিনিটে তথ্যচিত্রে ছত্রে ছত্রে রাজ্যকে তোপ দেখা হয়েছে। মহিলাদের মুখে রাষ্ট্রপতি শাসনের দাবি, সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে, তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে দ্য বিগ রিভিল, দ্য সন্দেশখালী শকার। 20.5 মিনিটের এই তথ্যচিত্রে ছত্রে ছত্রে রাজ্যের বিরুদ্ধে তোপ দেখা হয়েছে এবং মহিলাদের মুখে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ, পদ্মের হাতে ধারালো অস্ত্র এবং শাসককে চেপে ধরতে নাছোড় বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে, 20.5 মিনিটের এই তথ্যচিত্র যেখানে মহিলারা রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে এই তথ্যচিত্রের মাধ্যমে। শাসককে চেপে ধরতে নাছোড় বিজেপি, দ্য বিগ রিভিল, দ্য সন্দেশখালী শকার, 20.5 মিনিটের এই তথ্যচিত্র যার ছত্রে ছত্রে রাজ্যকে তোপ দাগা হয়েছে, মহিলাদের মুখে রাষ্ট্রপতি শাসনের দাবিও উত্থাপন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করা হয়েছে পদ্মের তরফ থেকে, সন্দেশখালী ঘটনা যেখানে এখনো পর্যন্ত উত্তম এবং শিবু গ্রেফতার হলো, শেখ শাহজাহান মূল যে পাণ্ডা তাকে গ্রেফতার করা কেন হয়নি এই বিষয়ে বারবার বিজেপির তরফ থেকে আওয়াজ তোলা হচ্ছে। আর তারই মাঝে রাজ্য সরকারের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বারে বারে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ পদ্মের এবং যেখানে এই গোটা তথ্যচিত্রে রাজ্যকে তোপ দেখা হয়েছে, মহিলাদের মুখে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হয়েছে, শাসককে চেপে ধরতে নাছোড় বিজেপি, 20.5 মিনিটের এই তথ্যচিত্রে ছত্রে ছত্রে রাজ্যের বিরুদ্ধে যেমন তোপ দেখা হয়েছে এবং এখানে মহিলাদের মুখ থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উত্থাপন করা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের তাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, 20.5 মিনিটের একটি তথ্যচিত্র যেখানে মহিলাদের মুখ থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উত্থাপন করা হয়েছে এবং রাজ্য সরকারের কে তোপ দাগা হচ্ছে প্রতিটি ছত্র ছত্র, এবং সোশ্যাল মিডিয়াতে এই ছবি প্রকাশ করা হয়েছে বিজেপি তরফ থেকে, কি বলবেন? 20.5 মিনিটে একটা 420 ডকুমেন্টারি প্রকাশ করেছে, যাদেরকে দিয়ে বলানো হয়েছে তাদের খোঁজ নিয়ে দেখুন, তারা প্রত্যেকে বিজেপির কর্মী। শুভেন্দু অধিকারী যাওয়ার পর যাদের পায়ে গিয়ে তারা পড়েছিলেন, এবং শুভেন্দু অধিকারীও বেছে বেছে বিজেপির স্ট্রং বুথগুলোতেই গিয়েছিলেন, তো বিজেপির কর্মী ওই এলাকাতে আছে। তো সেই কর্মীদের দিয়ে যদি তারা বলান 356 চাই, আমাদের রাষ্ট্রপতি শাসন চাই, তো স্বাভাবিক বিজেপির কর্মীরা তো বলবেনই, তারা এই তত্ত্বে বিশ্বাস করেন। আমার বক্তব্য হচ্ছে, বিজেপি ডকুমেন্টারি প্রকাশ করে বলতে হচ্ছে কেন রাষ্ট্রপতি শাসন চাই, কেন্দ্রের সরকারটা তো তাদের হাতে। কেন্দ্রের সরকার তো আর লালু প্রসাদের আরজেডি চালাচ্ছে না, বা নীতিশ কুমারের আরজেডিও চালাচ্ছে না, তিনি তারাই চালাচ্ছে। তো স্পষ্টভাবে তারাদের যদি মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার, বুকের পাটা যদি থাকে, বাপের ব্যাটা যদি হয়, রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক না, তারপরে বাংলার মানুষ বাংলার মানুষের মতো করে হিসাবটা বুঝে নেবে। এত আড়ালে আড়ালে ঘুরিয়ে নাক ধরার কি আছে, ডকুমেন্টারি প্রকাশ করে? আর এসব ডকুমেন্টারি করে লাভ নেই। গুজরাট নিয়ে যারা ডকুমেন্টারি প্রকাশ করেছিল, কোতরা দাঙ্গা নিয়ে তাদের তো জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন, সত্য প্রকাশ করেছিল। আজকে সন্দেশখালী নিয়ে করছেন, আমাদের প্রশাসন বলে আজকে এখানে সংবাদ মাধ্যম ঢুকছে, সাধারণ মানুষের কাছে খবর পৌঁছচ্ছে, রাজ্য পুলিশের ডিজি রাত্রি যাপন করছেন, তৃণমূলের নেতা উত্তম গ্রেপ্তার হচ্ছে, শিবু গ্রেপ্তার হচ্ছে, মহিলা পুলিশের টিম গিয়ে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি ঘুরে অভিযোগ তুলছে। আর হাতরাসের সময় সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছিল, রাজনৈতিক নেতা নেত্রীদের আটকানো হয়েছিল, আর নির্যাতিতার দেহটাকে পেট্রোল দিয়ে মা বাবার সামনে পুড়িয়ে দিয়েছিল বিজেপির নেতারা। ডকুমেন্টারি প্রকাশ করেছিল? বাংলাও তো বোকা নয়, আর এসব বিজেপির তৈরি ফ্যাব্রিকেটেড, এই বিজেপির তৈরি এই ম্যানুফ্যাকচার ডকুমেন্টারি বাংলার মানুষ বিশ্বাস করে না, ওই 20.34 মিনিটের 420 ডকুমেন্টারি। অনেক ধন্যবাদ দেবাংশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। হাতে ধারালো অস্ত্র এবং শাসককে চেপে ধরতে নাছোড় বিজেপি, এবার সোশ্যাল মিডিয়ায় পদ্মের তরফ থেকে ছবি প্রকাশ করা হয়েছে, 20.5 মিনিটের একটি ডকুমেন্টারি যেখানে ছত্র ছত্রে রাজ্যকে তোপ দেখা হয়েছে এবং মহিলারা তারা রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন সেটি উত্থাপন করা হয়েছে এই তথ্যচিত্রে, আর যার বিরুদ্ধে তোপ দেখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ঘুরিয়ে নাক দেখানোর কথা কেন বলা হচ্ছে, কেন্দ্রে যখন বিজেপি ক্ষমতায় রয়েছে তখন রাষ্ট্রপতি শাসন জারি করে দেখার, এটাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য এমনটাই জানাচ্ছিলেন, যে তথ্যচিত্র সামনে আনা হয়েছে বিজেপির তরফ থেকে যেখানে সন্দেশখালীর বিষয় তুলে ধরা হয়েছে এবং সেখানে প্রতিটি ছত্রে ছত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে এবং একই সঙ্গে মহিলারা তারা রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন এটাই উত্থাপন করা হয়েছে এই ডকুমেন্টারিতে। 20.5 মিনিটের এই তথ্যচিত্র প্রকাশ করে
শাসক দল রাজ্য শাসক দলকে চেপে ধরতে নাছোড় বিজেপি দা বিগ রিভিল দা সন্দেশখালী শকার সাড়ে কুড়ি মিনিটে তথ্যচিত্রে ছত্রে ছত্রে রাজ্যকে তোপ মহিলাদের মুখে রাষ্ট্রপতি শাসনের দাবি আমরা কথা বলবো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে লকেটদি যেখানে বিজেপির তরফ থেকে আপনাদের তরফ থেকে সন্দেশখালীর বিষয়কে সামনে রেখে একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে তখন শাসক শিবিরের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রে তো বিজেপিই ক্ষমতায় রয়েছে তাহলে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন কেন তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করছেন না কেন দেখুন রাষ্ট্রপতি শাসন জারি করছেন কি করছেন না সেটা তো সম্পূর্ণ মানে কেন্দ্রের সরকারের সংবিধানের ব্যাপার রয়েছে কিন্তু যিনি বলছেন মমতা ব্যানার্জি বলছেন মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত কেন মহিলাদের এই সব ব্যাপারে চুপ রয়েছেন কেন এখনো পর্যন্ত উনি বলছেন না হ্যাঁ মহিলারা এখানে অত্যাচারিত হয়েছে ধর্ষিত হয়েছে কেন উনি স্বীকার করছেন না কেন উনি শেখ শাহজাহানের মতন লোককে লুকিয়ে রেখে দিয়েছেন উনি নিজের কথা নিজের রাজ্যের কথা না বলে তিনি আজকে অন্য রাজ্যের দিকে আঙুল তুলছেন অন্য রাজ্যের জন্য কি হবে না হবে সেটা আমরা কেউ জানতে চাই না সেটা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবক দেখবে কিন্তু আজকে আমাদের বাংলার অভিভাবক তো উনি মহিলা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী ওনাকে করে নিয়ে এসেছিলেন আজকে সবচেয়ে বেশি মহিলা ট্রাফিকিং পর্যন্ত সবচেয়ে বাংলায় এগিয়ে বাংলা হচ্ছে মহিলাদের ওপর ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে 500 টাকার বিনিময়ে তাদেরকে রেপ করা হচ্ছে তিনি এই বিষয় নিয়ে একটাও কথা বলছেন না সন্দেশখালী নিয়ে যখন ডকুমেন্টারি হচ্ছে তখন হাতরাস নিয়ে কেন হয়নি এটাও বলা হচ্ছে সন্দেশখালী নিয়ে তো ওনাকে জিজ্ঞেস আমরা সন্দেশখালী বিষয় নিয়ে ওনাকে জিজ্ঞেস করছি উনি কেন জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সে হাতরাসের জন্য যিনি আছেন তিনি দেখবেন সেখানকার মুখ্যমন্ত্রী আছেন দেখবেন আজকে সন্দেশখালী নিয়ে আপনি আমরা যখন বাংলার মানুষটা প্রশ্ন করছি ওনাকে সেখানকার মেয়েদের কি অবস্থা আছে তিনি হাতরাসের দিকে আঙুল ঘুরিয়ে দিচ্ছেন আঙুলটা কেন নিজের দিকে দেখাচ্ছেন না আগে তো আয়নায় নিজের চেহারা দেখা উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা